হ্যালো গাইস, এবারে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তো দেখাতে পারছি না, এটা তুলতে হবে কাঁচটা। আর ঠান্ডা হাওয়া হচ্ছে, এটা একটা ভালো ঘুম হলো। ব্যবহার যদি সুন্দর হয় সে তার থেকে আর সুন্দর কিছু নেই। হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ আমি যাচ্ছি রানাঘাটে, রানুদের সাথে দেখা করতে। সূর্যপুর থেকে রানাঘাট যাচ্ছি, রানুদের সাথে দেখা করতে। এখন বাজে 4:15, তো আজ আমি একা নয়, আমার সাথে যাচ্ছে পিকু লাইফস্টাইল ফটোগ্রাফি সুদীপ্ত, সুচিত্রা বাড়িপুর আছে। তো এখন এখান থেকে যাবো, আর এখন ভোর, তো চারিদিকে একদম অন্ধকার অন্ধকার। তো এখন আরেকটা ফোন নিয়েছি, আমি ফোন নিয়ে ফ্ল্যাশ মেরে ভিডিওটা বানাচ্ছি। তো গাইস একদম ভোরেরবেলা, অনেকদিন 3-4 বছর পরে আমি অনেক ভোরেরবেলা উঠলাম। আগে উঠতাম যখন আমি খেলাধুলা করতাম, এখন প্র্যাকটিস করতাম কলকাতায়, যখন প্র্যাকটিস থাকতো আমার এরকম ভোরে উঠতে হতো। তো প্র্যাকটিসের কথা খুব মনে পড়ছে, তো এরকম ভোরেরবেলা যেহেতু উঠলাম, তো এই শীতের ওয়েদারে আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায়। পিকু আসবে, তারপরে বারাইপুর যাবো, বারাইপুর থেকে ট্রেন ধরবো শিয়ালদা, শিয়ালদা থেকে রানাঘাট। তো গাইস ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা খুবই জোশ হতে চলেছে, তো ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইস। তো আজ এনজয় দ্য ব্লগ গাইস, আর কিছু বলার নেই। তো বাই, আর দেখতে হচ্ছে একদম চারিদিকে একদম অন্ধকার অন্ধকার, একদম ভোরেরবেলা গাইস। তো খুব শীতও করছে, টুকরা খুলে দাম, টুকরা পড়তে হবে, মাস্ক পড়তে হবে। সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগছে, ট্রেন থেকে নামলাম, খুব সুন্দর একদম ফ্রেশ একটা মুড লাগছে। তো যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম খুব ঘুম ঘুম পাচ্ছিল, ট্রেনেও একটু ঘুম ঘুম পাচ্ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখেছো। এখন শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট ট্রেন ধরবো, কিছু খাবো আগে। গাইস যেহেতু ভোর 4টায় বেরিয়েছি, কিছু খাওয়া নি, তাই একটু কচুরি খাচ্ছি, গরম গরম কচুরি, এত ভালো লাগছে গাইস, কী বলার। এখন বাজে 7:10 হয়ে গিয়েছে, কটা ট্রেন আছে দাদা? 7:25 ট্রেন আছে এখান থেকে রানাঘাট। তো ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো, এনজয় দ্য ব্লগ গাইস। খাও খাও, আস্তে আস্তে খাও বাবু, খাও। গাইস বারুইপুর থেকে শিয়ালদা এলাম, শিয়ালদা থেকে কিছু খেয়ে আর শান্তিপুর লোকাল ধরলাম, তো ডাইরেক্ট রানাঘাট লাগবো। ততক্ষণ তোমরা সিনেমাটিক শট ব্লগটাকে এনজয় করো। আর সকালটাকে এরকম ওয়াও ওয়াও লাগতেছে না? হ্যাঁ, সারা রাত আমিও ঘুমাইনি গাইস, তো কাল দিদি মারা গিয়েছিলো, তো আর ভোরেরবেলা খুব কষ্টে ঘুমতে করেছি, ভোর 4টায় ঘুম। চারটে ঘুম থেকে উঠেছি, বুঝতে তো পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এখন একটু ঘুমাবো। খুব অলরেডি ক্লান্ত হয়ে গিয়েছে, কাল উঠতে খুব কষ্ট হচ্ছিলো, বাট উঠেছি শুধু তোমাদের জন্য ব্লগিং করতে হবে। তো ব্লগিং, আমার ব্লগিং জন্য তোমার ওয়েট করছো, অনেকদিন তো ব্লগিং পোস্ট করাইনি। হ্যালো গাইস, এবারে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তো দেখাতে পাচ্ছি না, এটা তুলতে হবে কাঁচটা। আর ঠান্ডা হাওয়া হচ্ছে, এটা একটা ভালো ঘুম হলো, বললাম চোখ মুখ একেবারে লাল হয়ে আছে, একটু চা খেতে হবে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। তো রানাঘাট গিয়ে সরাসরি চা খাবো। হোয়াটসঅ্যাপ গাইস, সো ফাইনালি আমরা রানাঘাটে চলে এলাম, এখন রানাঘাট প্ল্যাটফর্মে আছি, এখান থেকে যাবো। তো আমি যাই না, আগেরবার সুচিত্রা গিয়েছিলো, তো আমাকে নিয়ে যাবে এখন। তো দাদা এখন এখান থেকে কোথায় যাবে? টোটো ধরতে হবে, তো টোটো ধরতে হবে, তো চলো এখন এনজয় দ্য ব্লগ। তো গাইস এদিকে রাস্তা প্রচণ্ড খারাপ, এখন টোটো ধরে যাচ্ছি, আমি সুস্থ থাকছি।
ফাইনালি গাইস আমরা রামদীপ বাড়িতে চলে এলাম। এখন আমি সুপ্তদার পিপু, ওনার বাড়িতে সুপ্তদা কফি এনেছে, কফি এনেছে, তো কফি বানাবো মানে খাবো, তারপর ওনার সাথে কথা বলছি। রানুজি এনাকে চিনতে পেরেছেন? দাদাকে চিনতে পেরেছেন? মনে হচ্ছে আগে কখন এসেছি, থ্রি স্টার হোটেলের বেস্ট কোয়ালিটিটা আপনাকে দিয়েছে হয়তো। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সবসময় ভালো থাকাটাই ভালো, আর এই হাসিটা অলওয়েজ খুব দরকার। সকালে ঘুম থেকে উঠেছো কখন? সময় তো দেখিনি, কটা বাজে, কারণ কি গরিবে ওই এমন জায়গায় টাঙানো আছে সে সহজে সেখানে চোখ যায়নি, বুঝতে পারলে যদি দেখি তো দেখা যায় না কটা বাজে। সুতরাং মোবাইল ইউজ হয় না, মোবাইলও ইউজ করি না, ফোনও নেই ঘরে, সেই জন্য কীভাবে বুঝবো কটা বাজে। আর রেডিওটা যেমন কারেন্ট ছিল বাড়িতে, কারেন্ট নেই। তার মানে আপনাকে অন্ধকারে থাকতে হয়? আপনাকে অন্ধকারে থাকতে হয়? অন্ধকারে মানে ক্যান্ডেল জ্বালে, ওই তোমার ইয়ে মোমবাতি, মোমবাতি জ্বালায়, কারণ কি প্রদীপটা নিয়ে যে প্রদীপের মধ্যে তেল ভরে চলতে দিয়ে চালাবো তাও তো হয় না। কেরোসিনে নেই যে হারি হারি কিন্তু জ্বালাই না। তা কারেন্ট ছিল, এখন নেই কেন? ওর ভগবান জানে কেন, মালিক জানে, শত্রুরা জানে, শত্রু যদি শত্রুতা করে থাকে শত্রুরা জানে, বা কি মালিক জানে। আশেপাশের মানুষ আপনাকে কেমন রেসপন্স দেয়? আশেপাশে আপনারা ধরুন প্রতিবেশী, আমার কথা জিজ্ঞেস করুন, আপনারা সব জানেন, জেনে শুনে আমাকে নাম জানেন? আমরা অনেক দূর, আমরা দূর থেকে এসেছি, অনেক দূর থেকে, অনেক দূর থেকে। আপনার বাড়িপুর জানেন? বাড়িপুর থেকে এসেছি আমরা। কোথায়? বাড়িপুর, পিয়ারা, বাড়িপুর, পিয়ারা, বাড়িপুর, বাড়িপুরে পিয়ারা বিখ্যাত যেখানে। আচ্ছা, ওখান থেকে এসেছি, সাউথ থেকে। হ্যাঁ, সাউথ থেকে। আমরা এখানে কিভাবে জানবো? ওখান থেকে এসেছি ভোর চারটে। ওই কারণে জিজ্ঞেস করলাম, আপনি এবার যদি না বলতে চান না বলতে পারেন, পার্সোনাল ব্যাপার হতে পারে। আমার যেটা আমার মনে থাকবে বা আমি যেটা আমি জানি সেটা তো বলবো, সেটা কি বানিয়ে বানিয়ে বলবো? আমি এমনি জিজ্ঞেস করলাম। অবভিয়াসলি যারা ইন্টেলিজেন্ট ভদ্র তাদের বিহেভিয়ার ভালো হবে, গুড হবে। আর যারা ছেঁচড়া তাদের তো হিসাবে বাইরে, তাদের তো কোনো দুর্ঘটনা নিয়ে যায় না। ঠিক আছে বলো। আচ্ছা, এখন কি আপনার বাড়িতে কোনো সেলিব্রিটি বা কি বলে অমরেশ পুরী বা হিমেশ এসেছিল? অনেকজন এসছে, প্রত্যেক দিন তো ফিল্ম স্টারদের সঙ্গে দেখা হয় আমার। শাহরুখ খানের
আমি তো আমার কথা বলি না যে সবাই প্রত্যেকে বলে আমি দিল বাড়ি আমি আমার কথা বলি তো আমি বলি মালিকের বাড়ি সেটাই সেটাই ভালো নাকি বলবো আমার বাড়ি না না মালিকের বাড়ি বাবা তোমার তাদের বলবো তার তাদের বাড়ি কোনটা বলবো না না মালিকের বাড়ি মালিকের কথা বলি না সেটা সবার ভালো লাগে না রানুদি কিন্তু খুব ভালো গান গায় আমার আমার ব্লগে খুব ভালো ভালো গান গিয়েছে হ্যাঁ রানুদি এখন যে গানটা ট্রেন্ডিং এ চলছে কাঁচা বাদাম আপনি যদি এই গানটা শোনা দেন একটু খুশি হতাম রেলওয়ে স্টেশনকে ভুলে যায় না নাকি চিতে হয় না আরে আমরা পছন্দ মতো গান শুনুন তাহলে আচ্ছা আপনার যে গানটা না না ঠিক আছে মন থেকে প্রিপেয়ার সেই বলে কাঁচা বাদাম শুনবে সুতরাং আপনার পছন্দ মতো আপনি গান শুনুন ঠিক আছে ঠিক আছে বাদাম বাদাম দাদা বাদাম 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 বুবু বাদাম বাদাম আমার কাছে নেতো বুবু ভাজা বাদাম আমার কাছে নেতো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম আপনি চাইলে থ্যাংক ইউ রানু ভালোর মধ্যে জীবন যাপন করি তো ভালোটাকে কি করে পছন্দ করি সেটাই সেটাই হচ্ছে আচ্ছা রানুদি আপনার কোন স্মার্টফোন নেই যখন ভিজিটাররা আসে যেমন তোমরা এসছো যেসব মানুষরা আসে তাদের সঙ্গে কথা বলি তাদের মোবাইলে যেটা দেখাবার এই আমি তাদের সঙ্গে কথা বলি আপনার এখন সোর্সিং ইনকাম মানে চলে কি ওর এই যে রান্না এই গ্যাস এগুলো মানে টাকা কোথায় থেকে আসে গ্যাসের কথা তো একদম সেপারেট বিকজ এই টাকাটা তো পার মান্থে তপন দিয়ে যায় তপন তপন বলেই যে আমাদের পাড়ার ভিত্তি আজকে টাকা এখনো পর্যন্ত আসেনি আমার হাতে আসেনি সেটা বলছি মানে যেটা আজ এমন যে টাকাটা মানে মান্থলি দেয় সেটা আমাকে এখনো এই মাসে আসেনি আমার হাতে আচ্ছা রানুদি আপনার ঘরে যে ওই যে ট্রফি বা বই ওগুলো কোথা থেকে পেয়েছেন ওই যে ট্রফি আপনার ফটো আছে ভালো লাগছে দেখতে বলবেন না না পেয়েছি জানেন মানে মানে কোন কোন জায়গাতে সেটা বলছেন কেরালা থেকে তারপরে তোমার কোয়েত থেকে যেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে ওটা কোয়েতে আর যেটা সিরিজের মধ্যে আছে ওটা হচ্ছে কোয়েতে এই কেরালার আর হচ্ছে তোমার 24 ঘন্টা যেটা নাকি নদিয়ার কি 24 ঘন্টা হ্যাঁ আপনার বাড়িতে প্রত্যেক দিন না কোনো না কোনো ফিল্মস্টার আসে অবশ্যই হিমেশ লাস্ট কবে এসেছিল হিমেশ এসেছিল একটা ডান্স করে গেছিল এখানে মিডিল ওই রাস্তার মাঝখানে নাদুদাকে চেনো তো নাদুদাকে আমরা চিনি না আমরা বলছি না আমরা সাউথ চিনি আছে বাড়ি ওনা আছে ঝাঁপের ওই ঘরটা দেখেছো না ঝাঁপের ঘর ওটা রান্নাঘর ওদের বাড়িটা দেখেছো তো তুই নাদুদাকে শুধু মনে রাখবে ওদের বাড়ির পাশে হিমেশ দিয়েছে ডান্স করে বাচ্চা মেলে ঠিক আছে আর এমনি অমিতাভ বচ্চন বা শাহরুখ খান আছে না মালিক ওদেরকে আপনার কাছে পাঠায় অবশ্যই তাদের কি ক্ষমতা সেটাই সেটাই মালিক তাদের ট্যালেন্ট দিয়েছিল ফিল্ম স্টার হওয়ার তাই হয়েছিল যেটা ভালো লাগে বলতে আমি তো জানি না কোন গানটা মানে মানে ভালো লাগে বলে ভালো লাগার গান তো নেই আমার কাছে বাট তোমরা কেন বলেছি ফোন নেই মোবাইল নেই তোমাদের কাছে মোবাইল আছে তোমরা সব কিছুই দেখতে পাও জানো দেখো কোন গানটা গাওয়া যায় সেটা বলো বাংলা গান কোনো বাংলা গান তো ভালোবাসি বাট বাংলা গান তো মনে থাকে না কেন এই অভাব হচ্ছে ক্রাইসিস যে আমার কাছে মোবাইল নেই আর মোবাইল যদি বা থাকে সেটা অপারেট করতে পারি না তুমসে হি
ইউ। আচ্ছা রানী, আমরা আজ এখানে এসেছি সকালবেলায়, আপনাকে ফুল দিলাম, কেক দিলাম, চা বানিয়ে খেলাম, বা এই মুহূর্তটা আপনার কেমন লাগছে? মানে ভালো লাগছে তো? মন থেকে ভালো লাগছে তো? সব থেকে ভালো জিনিস হচ্ছে গুড মর্নিং বলতে এসে, বা হ্যাঁ তোমাদের বিহেভিয়ারের পরিচয় অথবা তোমাদের ব্যবহার কর্মের মাধ্যমে ঝাড়ু মারার মাধ্যমে যতটা লাগছিল আমার তোমাদের ভাষাতে ভালো, কিন্তু ও এসে কি বলল, জল ঢুকে গেছে, হ্যাঁ ঘরে জল ঢুকে গেছে, এবারে না বাবা বুঝতে পারি আমি, শোনো আমার কথা শেষ করতে দেবে, মাঝখানে এন্ট্রি করার চেষ্টা করবে না, বন্যা যদি চারিদিকে বন্যা হতো খাল বিল ডুবে যেত বাড়ির মধ্যে জল ঢুকে, তাহলে কথাটাও কি বলেছে, তা তো নয় দাদা, ফার্স্ট হচ্ছে আমি ঘর বান্ধব করছি, সে সময় এসে বলছে জল ঢুকে গেছে, না আপনি তখন একটু কাজ করছিলেন তো, আমি তখন জানো দিন কি বলছি ভাই, কি বলছি, তুমি বল কোন সেন্সে নিয়ে আছো, ভুলে গেছে, আমি তখন কাজ করছিলাম তো, তুই যদি ভুল করিস সেটা বলি ভুল, হ্যাঁ দাদা ভুলে গেছে, ও সময়টা একটু রাগ নেওয়া উচিত, অবশ্যই আমার একটু আমার ছাড় মা, নিজে পয়সা কাটাল, সকালে আমি কোনো কাজ করব না, হ্যাঁ কদিন ঠিক আছে, আমি বসে থাকবো, আর তুই আসবি এসে এখানে ঝাড় মারবি, পরিষ্কার করবি, দিদিবি তোর মেজাজটা কিরকম হতে, আপনি কাজের মধ্যে ছিলেন তো, তোকে বলবো যে জল ঢুকেছে, তা তুই বুঝতে পারবি, ঠিক আছে, রাজু বসো না, এই ভিডিও ক্যামেরাটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, আপনি বসুন, পছন্দ তো তাই করো, মাথা কেটে যা, পছন্দ করো না, না পছন্দ করবো না, তোমাদের তো চিন্তাধারাই তাই, মাথা কেটে যা, আপনি বসুন, হ্যাঁ তো প্লিজ ভালো বসতে, প্লিজ দয়া করে বসো, বলো দয়া করে আপনি বসুন, ধন্যবাদ, গান মানুষকে অনেক আনন্দ দেয় এই কথা সত্যি, কিন্তু তার মধ্যে এ নাই যে সেটাকে খারাপ মনে নিতে হবে বা খারাপ তার আচরণ করতে হবে, খারাপ ভাবে সেটাকে ব্যয় করতে হবে, এটা হচ্ছে আওয়াজের, এসব আওয়াজের গান ভালো লাগে আমার শুনতে, গরমের সময় দক্ষিণে হাওয়া হবে, গানটা শুনতে হবে জানলার পাশে বসে বসে, কেউ কিসি কো হাসি কে বদলে হাসি নেহি মিলতি, কেউ কিসি কো দুয়া কে বদলে দুয়া নেহি মিলতি, লোগ ইসকে সে ক্যা কিয়া হুই, লোগ ইসকে মে খুব ইন্টারেস্টিং হলো আর খুব মজা হলো, রানুর সাথে কথা বলে অনেক ভালো হলো, রানুর গানও গাইলো, তো আজ ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস, তো গাইস আজ সুপ্তদা একটা রানুর জন্য একটা সারপ্রাইজ এনেছে, তো সেটা সুপ্তদার ব্লগে দেখানো হবে, তো সুপ্তদার ব্লগের চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেখে, তো আজ ব্লগটা এই পর্যন্ত, থ্যাংক ইউ, গুড বাই, লাভ ইউ অল, সো বাই, ব্যবহার যদি সুন্দর হয় সে তার থেকে আর সুন্দর কিছু নেই, কারণ মানুষের ব্যবহার দ্বারাই বিহেভিয়ার দ্বারাই মানুষের ভালোবাসার অকাতের পরিচয় দেয়, এবং সেই ভালোবাসাটা অনেক মূল্যবান হয় যখন বিহেভিয়ার গুড অথবা ব্যবহার ভালো হয়, সেটাই সুদীপ্তদা আর আমার ব্লগ কমপ্লিট, এখানে রানুদিদের বাড়িতে, রানুদির বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি, রানুদি তো খুব ভালো লাগলো, রানুদির বাড়িতে এখন বেরিয়ে যাবে, এখন কিছু ফটো শ্যুট হবে, ফটোগুলো ইনস্টাগ্রামে পোস্ট হবে, তো যারা আমার এখন ইনস্টাগ্রামে ফলো করেনি প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে দাও, লিঙ্ক